নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, সকালবেলায় উঠছি, উঠে নিল একটু খাওয়া ঘুমাই ঘুম পাড়াইছি। ও অনেক ভোরবেলায় উঠি, অনেক ভোরবেলায় উঠে, সেই জন্য সকালে আমরা যখন উঠি ওই সময় আর কি একটু খাওয়াইলেই ঘুমে যায়। তো সকালবেলায় খাওয়াইছি, ঘুমাই গেছে। এখন ভাবছি যে সকালের যে কাজকর্মগুলো আছে ওগুলো একটু শেষ করি, নাহলে আবারও তো ঘুম বেশি না, খুব হইলে দশ মিনিট ঘুমাইবো কি বিশ মিনিট মনে হয় কোনো সময় ঘুমাই না, তো ঘুম আবার ভেঙে দেবো। সেজন্য ভাবছি যে সকালের কাজগুলো শেষ করে নেই। ওইদিকে আবার লিখনের বাবা গেছে মুরগির ঘরে, মুরগির ঘরটা আর কি পরিষ্কার করতে। তো যাই দেখাই সে জায়গায় কী করতেছে, তারপরে আর কি আমি আমার কাজগুলো করবো। তো এই যে নীলয় বাবু ঘুমাইছে, আর এই যে পাখিগুলা রাত্রে ঘরে নিয়ে রাখি, সকালবেলা বের করে দিই। তো সকালবেলা বের করে দিছি, এই যে পাশে গরু, সকালে গরুরে ঘাস দিছিল, ওই যে খাইছে, খাইয়ে আবার শুয়ে রয়েছে। তারপরে এই যে ছাগলও শুয়ে রয়েছে, আর লিখন আর লিখনের বাবা দুজনে এই পাশে। রাত কাকে দরজা দেখি ফুল মুরগির ঘর পরিষ্কার করতেছে। একটার উপর আরেকটা এগুলো কি ফালে দিয়ে আবার নতুন করে দিবে? তো তুমি তোমার কাজ করে থাকো, আমি ওই পাশে যাই গে আমার কাজগুলো শেষ করি, নিলে আবার নিলে উঠে যাবো গা। লিখনের বাবা তোর পাশে ভিডিও কাজ করতেছে, আর ক্যামেরা ম্যান হচ্ছে লিখন, মানে লিখন। তো এখন আমি ঘরটা গুছাই, ঘর সকালগুলো তো বিছানা উঠাই নেই, নিলয় মাত্র ঘুম থেকে ঘুমে ঘুম পাড়িয়ে রেখে নেন, আর সবাই সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে, বিছানা যেমনি তাকে নিয়ে রয়েছে। আর এই যে পাখা, পাখা থাকে মানে চাদর ফ্যানে হয় না, দেখে পাখা দিয়েও বাতাস করতে হয়।
বিছনা ঝাড়া দেওয়া হয়েছে, বালতি করে রেখেছে, তারপর আবার যাবো থাল বাসন দিতে। এটা থাল রয়েছে সকালের, ঘর ঝাড়ু সকালবেলায় দিছি, সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে নিছি, শুধু বিছনা এখনো বাকি ছিল। তো তো আমার 2010 শেষ, এখন এই যে লিখন না নিলয়ের কিছু টেনা পাতানি রয়েছে দুই, তো ওগুলো একটু ধুমো, 2 আগস্ট শুকে দিই, মনে হয় বৃষ্টি নামবো, আকাশের অবস্থা বেশি ভালো না, গরম ছাড়ছে, প্রচুর গরম ছাড়ছে। সকালবেলায় বৃষ্টি নেমে গেল, কারণ তো বৃষ্টি বলা যায় না, জোরস হইতে পারে আবার চলে যেতে পারে, কারণ সকালবেলার বৃষ্টি সকালের বৃষ্টি বৃষ্টি না, আর সকালের ইষ্টিও ইষ্টি না,
তো আমারও মোটামুটি সকালবেলা কাজকর্ম শেষ, মুরগির খামারে কাজ ই করলাম, এই ভুসি বালতে দিলাম, তো আবার আইটাই বৃষ্টি নেমে গেল। মানে এই বৃষ্টিটা কীরকম হয় আবার সেটা খাওয়া দাওয়া করে না। আর বৃষ্টি কিন্তু সকালবেলার বৃষ্টি কথা বললাম যে সকালের বৃষ্টি বৃষ্টিও না, আর সকালবেলার ইষ্টি ইষ্টিও না, কারণ সকালবেলায় বৃষ্টি নামলে সারাদিনের ভিতরে সেই হয়ে যায় যে কোনো সময়। আর সকালবেলার ইষ্টি এলে ওই ইষ্টি যে থাকবো ওটা কোনো শিওর নেই। তো এই কারণে মানুষ কইছে যে সকালের বৃষ্টি বৃষ্টি না, সকালের বৃষ্টি ইষ্টি না। তো দেখি বৃষ্টি কী পর্যন্ত হয় দেখতে থাকেন। বৃষ্টি কিন্তু না হচ্ছে দুয়ের বিজনে এখানো শুধু শুধু বৃষ্টি। রোদ আছে বৃষ্টিও আছে, আমরা যে বৃষ্টির সময় রোদ উঠলে শিয়ালের বিয়ে হয়েছে, পুরো রোদ হচ্ছে একদম জল জল রোদ, আর বৃষ্টি শুধু শুধু বৃষ্টি। ঘুমাইলে মনে হয় শুধু দেখ ও আশ্বান সিং, ও কি মনে করে আশ্বান সিং 10 মিনিট ওমান ঘুমায় নেই, খালি ওরে ঘুম পারে রেখে ওর ঘুমের মধ্যে আর কি সব তুরফুর করে কাজগুলো শেষ করছে। উইঠে উইঠে আশ্বান সিং, উইঠে তাড়াতাড়ি দাও সবাই দেখ হাই কো হাই তো হাই। তোমার ঘুম ও বৃষ্টিতে না ভিজি গে না, তোমার এমনি জ্বর গেল তুমি ভিজলে। বৃষ্টি একটু একটু হয়েছে, আর বৃষ্টি পরে দেখেন কিরকম রোদ উঠে গেছে। মানে বৃষ্টি কি সাত কন্যা তো একটু পর পরে বৃষ্টি নামবো, আর একটু করে রোদ উঠে বৃষ্টি নামে। এই যে একদম মনে হইতেছে যে বৃষ্টি বৃষ্টি মনে হয় যে কত বছর ধরে হয় না এরকম অবস্থা। পাখিটা গেলে কিচিরমিচির কিচিরমিচির নিচ্ছে, সবটা মানে সবুজ আর সবুজ ঘাস উঠে গেছে। আর যে ডুগি ধান উঠবো না, ধান কাটছে না ওই জায়গাটা থেকে, ধান যে কাটছে ওখান থেকে যে কুয়াশালি বেঞ্চ আবার, তারপর আবার ওই যে সবুজ হয়ে যাবো নতুন জলাইব। আর কয়টা দিন পর কি সুন্দর যে দেখা যাইব অসম্ভব। তো সকালবেলা কাজকর্ম সবই শেষ, তো মুরগির ঘর পরিষ্কার করে দিয়ে সব কিছু ঠিকঠাক করে দিলাম। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।